হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আগের থেকে ঘোষণা করা হয়েছিল। তো সেই cowin.gov.in ওয়েব পোর্টাল থেকে আপনারা অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওটিতে আপনাদেরকে এ টু জেড পুরো প্রসেস আপনাদেরকে দেখানো হবে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এর জন্য আপনারা গুগলে আসবেন, গুগলে এসে আপনারা লিখবেন কোউইন cowin.gov.in, এই কোউইন লিখে সার্চ করবেন। তো সেই যে ওয়েব পোর্টাল যেটা পেজ খুলবে সেখানে আপনারা ক্লিক করবেন, তো সেখানে কোউইন যে ওয়েব পেজ সেটা খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 প্লাস যারা রয়েছে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে একটু নিচের দিকে আপনারা আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার সাইন ইন ইয়োরসেলফ, এখানে সেই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। অথবা আরোগ্য সেতু অ্যাপ থেকেও আপনারা অনলাইনে রেজিস্টার করতে পারেন। তো এখানে রেজিস্টার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে পেজটি পরবর্তী পেজটি খুলবে সেখানে এখানে বলা রয়েছে, এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে বলা হবে। তো এখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটা আপনাদের দিতে হবে। তো প্রথমেই আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন। তো বন্ধুরা, মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপি তখন আপনাদের দিতে হবে। তো এখানে ওটিপি ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে ওটিপির মেসেজ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপির মেসেজ চলে এসেছে বন্ধুরা, এখানে সেই ওটিপিটা আপনাদেরকে দিতে হবে। তো ওটিপি দেওয়ার পরে আপনাদের এখানে ভেরিফাই অ্যান্ড প্রসেস যে অপশনটা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। এটা প্রসেস অপশনে ক্লিক করার পরে, তো এবারে এখানে রেজিস্টার মেম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে রেজিস্টার মেম্বার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের নাম রেজিস্টার করতে পারবেন। এবং এখানে যেটা বলা রয়েছে, সর্বাধিক 4 জন মেম্বার আপনারা একটি মোবাইল নাম্বার থেকে রেজিস্টার করতে পারবেন। অর্থাৎ একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাদের পরিবারের বা পরিবারের বাইরেও সর্বাধিক 4 জনের নাম আপনারা রেজিস্টার করতে পারবেন। তো অবশ্যই আপনাদের ফ্যামিলির সদস্যদের জন্য আপনারা একটি মোবাইল নাম্বার থেকে রেজিস্টার করতে পারবেন। তো রেজিস্টার মেম্বারে ক্লিক করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আইডি প্রুফ, এখানে আধার নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক রয়েছে এবং এখানে ভোটার কার্ড অপশন রয়েছে। তো এখানে যে কোনো একটা আইডি প্রুফ আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন, যদি সিলেক্ট করেন তাহলে এখানে আধার কার্ডের সেই নাম্বারটা আপনাদের দিতে হবে এবং আধার কার্ডের যে নাম রয়েছে সেই নাম আপনাদের দিতে হবে, মেল না ফিমেল, অর্থাৎ পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে। পুরুষ হলে মেলের এখানে টিক দেবেন, ফিমেল হলে মহিলার এখানে টিক দেবেন এবং ডেট অফ বার্থ, ইয়ার অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে না বন্ধুরা, এখানে ইয়ার অফ বার্থ অর্থাৎ জন্মের যে সাল যেটা রয়েছে সেই জন্মের সাল দিতে হবে। যদি 1995 সাল হয়, 1995 সালে জন্ম, তাহলে 1995 সেটা আপনারা এখানে লিখবেন। অনেকে এখানে ডেট অফ বার্থ, পুরো ডেট অফ বার্থ, মাস, দিন এবং জন্ম তারিখ সেটা লিখতে যাবেন, তো তাহলে ভুল হবে। শুধু আপনাদের ডেট অফ যে ইয়ার রয়েছে, জন্মের যে বর্ষ সাল সেটা আপনাদের লিখতে হবে। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের আধার নাম্বার যদি সিলেক্ট করেন, আধার আইডি কার্ড সিলেক্ট করেন, তাহলে এখানে আধার আইডি কার্ড আপনাদের যে নাম্বারটা রয়েছে আধার আইডি কার্ডের সেই নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। আধার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে আধার কার্ডের যে নাম রয়েছে, যে স্পেলিং রয়েছে, সেই স্পেলিং কিন্তু আপনাদের এখানে দিতে হবে, যেন কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাদের ভেরিফিকেশন যখন আপনারা ভ্যাকসিন নিতে যাবেন তখন কিন্তু আপনাদের আইডি প্রুফ আপনাদের সাথে মিলিয়ে দেখবে, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদেরকে ভ্যাকসিন দেবে না, আপনাদেরকে ফেরত পাঠানো হবে। তো অবশ্যই সেই জন্য আপনারা সেই ভালো করে স্পেলিং আপনারা এখানে দেবেন এবং এখানে আপনাদের জন্মের যে সাল রয়েছে সেই সালটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনারা অবশ্যই আপনাদের নাম রেজিস্টার্ড হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে, ডান ওয়ান, এখানে দেখতে পাচ্ছেন একজন ডান হয়ে গেছে অর্থাৎ এখানে। এরপর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল, এখানে আপনারা কোন ডেটে কোথায় এবং ভ্যাকসিন নিতে যাবেন সেই ডেটটা এখানে ক্লিক করে আপনারা সেটা ঠিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নট ভ্যাকসিনেটেড অর্থাৎ এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি, আপনাদের এখানে মেসেজ আসবে যে রেজিস্টার্ড আপনার নাম হয়ে গেছে। এরপরে অ্যাড মেম্বারে ক্লিক করে আরও বাকি সদস্যদের নাম আপনারা অ্যাড করতে পারবেন এবং আপনারা শিডিউল ওখানে ক্লিক করে আপনাদের যে কোন ডেটে আপনারা ভ্যাকসিন নিতে যাবেন সেটা আপনারা ওইখানে জানিয়ে দিতে পারবেন যেই ডেটে আপনারা ভ্যাকসিন নিতে যাবেন। তো অ্যাড মেম্বারে
যখন আপনারা বাকি আরও সদস্যদের জন্য নাম রেজিস্টার করবেন, তো অ্যাড মেম্বারে ক্লিক করবেন। অ্যাড মেম্বারে ক্লিক করার পরে ওইখানে দেখতে পাচ্ছেন যে আইডি প্রুফ আপনাদের এবং ফটো আইডি নাম্বার, যে আইডি নাম্বারটা আপনারা সিলেক্ট করছেন সেই আইডি নাম্বারটা মেল নাকি ফিমেল সেটা দিতে হবে। অর্থাৎ একই আগের যে অপশন ছিল সেম একই অপশন রয়েছে, এবং ইয়ার অফ বার্থ, তো সেটা দেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আপনাদের আরেকজন সদস্যের নাম রেজিস্টার্ড হয়ে গেছে, হয়ে যাবে এইভাবে। এবং নিচে আরও অপশন দেখতে পারবেন অ্যাড মেম্বার, সেখানে ক্লিক করে সর্বাধিক চারজনের নাম আপনারা অ্যাড করতে পারবেন। এবং এখানে শিডিউল, প্রত্যেকের শিডিউল যে অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই শিডিউলে ক্লিক করে আপনারা ডেট আপনাদের অবশ্যই এখানে সিলেক্ট করবেন কোন ডেটে আপনারা যাবেন। তো শিডিউল নাও অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে এখানে সার্চ বাই পিন দুটো অপশন পাবেন, সার্চ বাই পিন এবং সার্চ বাই ডিস্ট্রিক্ট। তো সার্চ বাই পিনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের জিপির পিন নাম্বারটা আপনাদের দিতে হবে। সেখানে পিন নাম্বারটা দিয়ে সার্চ অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের লোকালে যে হেলথ সেন্টার রয়েছে, যেখানে যেখান থেকে আপনাদের ভ্যাকসিন দেওয়া হবে, সেটা আপনারা সেখানে পেয়ে যাবেন নামটা, সেই নাম পেয়ে যাবেন এবং সেই সেন্টারে আপনাদের যেতে হবে। তো এখানে পিন নাম্বার দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কোন ডেটে যে ব্লু যে লেখাটা রয়েছে সেখানে সেই ডেট রয়েছে, সেই ডেটগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। যদি আপনাদের আশেপাশের সেন্টার না দেখায় তাহলে আপনারা আরও এখানে সাইটে দেখতে পাচ্ছেন ডেট, সেটা ডেট আরও পরবর্তী নেক্সট ডেটে সার্চ করে দেখতে পারেন এবং আপনাদের সব থেকে কাছের সেন্টার কোনটা সেটা এখান থেকে বের করতে পারেন, সেটা ক্লিক করে আপনারা ডেটটাকে কনফার্ম করে নিতে পারবেন। এবং সার্চ বাই ডিস্ট্রিক্ট যদি করতে চান তাহলে সেটাও আপনারা করতে পারেন আপনাদের পাশের হেলথ সেন্টার দেখার জন্য। তো এর জন্য আপনারা অবশ্যই সার্চ বাই ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনাদের যে স্টেট সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা সেই ডেটগুলো সিলেক্ট করে নেবেন। যদি আশেপাশের এই মুহূর্তে আপনাদের হেলথ সেন্টার না পেয়ে থাকেন তাহলে তার জন্য একটু ওয়েট করতে পারেন, পরবর্তী টাইমেও আপনারা সেটা আপনারা বুক করতে পারবেন। তো সার্চ বাই ডিস্ট্রিক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এবারে সার্চ অপশনে ক্লিক করলে আপনাদের জেলার প্রত্যেকটা হেলথ সেন্টার যেটা রয়েছে, প্রাইমারি হেলথ সেন্টার বা সরকারি বা বেসরকারি সব হেলথ সেন্টার যেগুলোতে টিকা দেওয়া হবে সেই লিস্ট এখানে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে স্লট বুক করতে পারছি না, কারণ আমার যে নিকটবর্তী হেলথ সেন্টার সেটা আমি এখানে নামটা দেখতে পারছি না, যে নামগুলো দেখতে পাচ্ছি সেগুলো অনেক দূরে রয়েছে। তো আমি একটু ওয়েট করব, কিছুক্ষণ পর যদি আপডেট দেয় যে নিকটবর্তী যে হেলথ সেন্টার সেটা পাওয়া যাবে কি না, সেই হিসেবে আমি স্লট বুক করব। তো এখানে আপনারা পছন্দ মতো করে আপনাদের এরিয়ায় সে স্বাস্থ্যকেন্দ্রের যে নাম সেটা দেখে এবং কোন ডেটে যাবেন সেই ডেটটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন, সেই হিসেবে আপনারা স্লট বুক করবেন কোন ডেটে টিকা নিতে যাবেন, সেটা এখান থেকে আপনারা ইজিলি সেটা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোউইন অ্যাপে আপনারা কীভাবে আপনাদের নাম রেজিস্টার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার। অবশ্যই কমেন্টে জানাবেন।